بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই নিরাপদে আছেন আমাদের আজকের ভিডিও টপিক ছাদ বাগানে সবজি চাষের জন্য বস্তা দিয়ে টপ কিভাবে তৈরি করবেন টপিক নির্বাচনের যৌক্তিকতা হলো আমরা সাধারণত ছাদ বাগানে হাফ ড্রাম প্লাস্টিকের বালতি প্লাস্টিকের টপ মাটির টপ ফলের ঝুড়ি 5 লিটার তেলের বোতল পানির জার ইত্যাদিতে সবজি এবং ফল গাছ লাগিয়ে থাকি কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত টপ পেতে বেশ সমস্যা সৃষ্টি হয় চলমান করোনাকালীন সময়ে এটা একটি মারাত্মক সমস্যা এই ক্ষেত্রে বিকল্পভাবে বস্তা দিয়ে খুব সহজেই টপ তৈরি করা সম্ভব তাই বস্তা দিয়ে টপ তৈরি করার কৌশল জানাটা আমাদের জন্য জরুরি সে প্রেক্ষিতেই আমার আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন এছাড়াও আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করার জন্য আমি কাউকে ফোর্স করব না আপনি ভালো মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন তবে উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না আজকের ভিডিওতে যেসব বিষয় থাকছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কোন ধরনের বস্তা ব্যবহার করবেন দুই নম্বর বস্তা থেকে কি কি সুবিধা পাবেন তিন নম্বর বস্তায় কি কি ফসল চাষ করবেন চার নম্বর একটি বস্তায় কয়টি চারা লাগাবেন এবং পাঁচ নম্বর বস্তা দিয়ে কিভাবে টপ তৈরি করবেন সেই কৌশল থাকবে আজকের ভিডিওতে এবং ছয় নম্বরে থাকবে বস্তায় কতটুকু মাটি খোয়া বালি ইত্যাদি দিবেন এসব কিছু আমরা এই ভিডিওতে অন্তর্ভুক্ত করেছি প্রথম যে বিষয়টা ছিল যে কোন ধরনের বস্তা ব্যবহার করবেন বিভিন্ন ধরনের বস্তা আমাদের হাতের নাগালে রয়েছে যেমন সিমেন্টের বস্তা বাজার থেকে আনা যে প্লাস্টিকের টব চাল বা আটার যে প্লাস্টিকের বস্তা সেগুলো তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে চালের যে বস্তা তবে চালের বস্তার মধ্যে প্লাস্টিক বস্তার মধ্যে বেশ কয়েক ধরনের বস্তা আছে তার মধ্যে একটি হচ্ছে যে উপরে ওয়াটার মানে প্রুফ মনে হচ্ছে আর কি একেবারে সুন্দর প্লেন চিকচিক করে এরকম একটা বস্তা আছে চালের সেই বস্তাগুলো আমার কাছে উপযুক্ত মনে হয়েছে এই ছাদ বাগানে টপ তৈরি করার জন্য এইসব বস্তা থেকে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো কি এক নম্বর হচ্ছে যে এই বস্তাগুলো হাতের নাগলেই পাওয়া যায় এবং দামে খুব সস্তা আর বাসা থাকলে তো কিনারের দরকার নেই দ্বিতীয়ত ওজনে খুব হালকা যা পরিবহন করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না এবং টপ তৈরি করাও খুব সহজ এবং পানি ব্যবস্থাটা খুব ব্যবস্থাপনা অর্থাৎ বিশেষ করে ড্রেনেজ যেটা খুব সহজেই করা সম্ভব আর যেসব ফসল এই বস্তায় চাষ করা যায় যেমন বেগুন মরিচ টমেটো ঢ্যাঁড়স পুঁই শাক শিম বরবটি করলা ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি গাজর ব্রোকলি শালগম স্কোয়াশ এমনকি শশাও এবং চিচিঙ্গাও এই বস্তার মধ্যে চাষ করা সম্ভব অর্থাৎ অনেকগুলো ফসল আমরা এই বস্তার মধ্যে চাষ করতে পারি এছাড়াও আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বস্তাগুলোতে আমরা ফল গাছগুলোকে অস্থায়ীভাবে দু এক বছরের জন্য লাগিয়ে রাখতে পারি সেখানে যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন আমরা খুব সহজেই ট্রান্সফার করতে পারি এবং এতে করে আমাদের বড় যে হাফ ড্রামগুলো সেগুলো সংগ্রহ করতে মাটি তৈরি করতে আমরা বেশ সময় পাবো এবং গাছগুলো ভালো হচ্ছে কিনা সেটা আমরা দেখেও আমরা লাগাতে পারবো আর চার নম্বর যে কথা ছিল যে একটা বস্তায় কয়টি গাছ লাগানো যাবে বা চারা লাগানো যাবে এখানে আমরা দু ধরনের গাছের কথা বলেছি একটা হচ্ছে গুল্মজাতীয় গাছ আর একটা হচ্ছে লতানো গাছ গুল্মজাতীয় গাছের ক্ষেত্রে আমরা একটি গাছ লাগাবো আর লতানো গাছের ক্ষেত্রে আমরা একটি বা দুটো চারা লাগাতে পারি সেক্ষেত্রে যে সমস্ত গুল্মজাতীয় গাছের ফলগুলো একটু ছোট সেগুলোতে দুটো চারা লাগানো যাবে গাছগুলোর ক্যানোপি যেগুলো একটু ছোট দুটো চারা না আর ক্যানোপি যেগুলো একটু বড় হয় সেগুলোতে একটি চারা লাগালেই হয় আর একটি বিষয় হচ্ছে যদি আমরা এই বস্তায় চারা লাগিয়ে সেটা মাচাই দেই গাছগুলোকে গাছগুলো যদি অনেক বড় হয় তাহলে একটি গাছই আনাফ আর যদি আমরা সেগুলোতে ওই মাচা ছাড়া বা জাংলা ছাড়া যেভাবে ছোট করে লাগানো যায় সেভাবে যদি করি তাহলে দুটো চারা দিয়ে দিলে ভালো হয় এটা হচ্ছে বিষয় আর পাঁচ নম্বর যেটা ছিল যে বস্তা দিয়ে টপ কিভাবে
তৈরি করবেন, এই কৌশলটা আমরা এখন শিখব। তো মোদ্দা কথায় যদি আমি বলি যে উপর থেকে বস্তাগুলোকে ভিতর দিকে ভাঁজ করতে হবে, এবং অর্ধেক বস্তাটা ভাঁজ করার পর আমরা যে যেটুকু ভিতরে ঢুকিয়ে দিব সেটা একদম নিচ পর্যন্ত দিয়ে দিব, এতে করে বস্তাটা অর্ধেক হয়ে যাবে। আর অর্ধেক হলে কী হবে যে বস্তাটা কি মজবুত হবে এবং সুন্দরভাবে বসে থাকবে, এবং পানিও আমাদের প্রয়োজন মতো আটকে থাকবে, আর নিষ্কাশনের জন্য আমরা ইচ্ছে করে ছিদ্র করে দিতে পারবো। আর যদি বস্তায় ছিদ্র থাকে তাহলে তার আলাদা ছিদ্র করার দরকার পড়বে না। আর হচ্ছে যে বস্তাটা বসানোর জন্য দুই পাশে যে বস্তার যে কোনা দুটো থাকে সেই কোনা দুটোকে আমরা একটু ভিতরে ঢুকিয়ে দিব, তাতে করে বস্তাটা সুন্দরভাবে বসে থাকবে, হেলাদুলা করবে না, পড়ে যাবে না, এটা একটা বিষয়। এবং যদি মনে হয় যে আমার এই বস্তাগুলো প্লাস্টিকের বস্তাগুলো ওয়াটারপ্রুফ থাকে, তাহলে আমরা এই বস্তার তলায় অথবা বস্তার তলা থেকে ঠিক উপরে পাশ দিয়ে আমরা চারটি ছিদ্র করবো, দুই পাশে দুটো দুটো করে চারটি ছিদ্র করে দিব। একটু বড় ছিদ্র, অর্থাৎ এখানে সেটা প্রায় ব্যাসে যদি 1 ইঞ্চি পর্যন্ত হতে পারে, সেই ছিদ্র গোলাকারে অথবা চারকোনা করে যেভাবে হোক আমরা ছিদ্র করে দিব। খুব সহজ একটা বুদ্ধিতে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কীভাবে পেঁচি দিয়ে সেই বস্তার ছিদ্রটা করতে হয়। আর একটা হচ্ছে যে যখন আমরা এই ছিদ্র করে বস্তাটাকে কোনাটা ঢুকিয়ে ভাঁজ করে তৈরি করে ফেললাম, তখন এর ভিতরে আমরা খোয়া বালি বা মাটি দিয়ে সেই বস্তাটাকে তৈরি করব। তো যদি আমরা ছিদ্র করার করতে হয় নিচে তাহলে খোয়া বালি দিব, আর যদি ছিদ্র করার দরকার না হয় তাহলে খোয়া বালি দেওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে খোয়া কত রূপে দিব, মোটামুটি প্রায় 1 থেকে 1.5 কেজি খোয়া দিতে হবে, আর সম পরিমাণ বালি দিয়ে খোয়াটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে, একটু কম বেশি হতে পারে সেটাতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা সেই বস্তাটা অর্ধেক বস্তার মধ্যে আরও 12 কেজি মানে মিডিয়া দিতে হবে, সেখানে 12 কেজির মধ্যে আমরা সেখানে জৈব সার এবং মাটি একসাথে মেশাবো। জৈব সার হিসেবে আমরা সেখানে আমাদের বাড়িতে তৈরি করা আবর্জনা পচা সার, পচা গোবর সার, ভার্মি কম্পোস্ট, খৈল, হাড়ের গুঁড়া, বিভিন্ন জিনিস মিশিয়ে আমরা সোজা কথা আমরা 12 কেজি মিডিয়া তৈরি করব। সেই 12 কেজি মিডিয়া ঝুরঝুরি হবে সুন্দর করে, যেটা বেলে দোয়াশ মাটি হয়ে যাবে সেগুলোকে, তাহলে আগে দিয়েছিলাম 1.5-1.5-3 কেজি, আর 12 কেজি মোট 15 কেজি মিডিয়া দিয়ে আমরা বস্তাটিকে ভর্তি করব। একটু কম বেশি লাগতে পারে যদি সেটা আমরা হয়তো ই করে দিব। তো এইভাবে বস্তাটা তৈরি হয়ে গেল মাটি দিয়ে। এরপরে বস্তার নিচে আমরা যেখানে ভাঁজ করেছিলাম বস্তাটাকে কোনাটাতে ঢুকিয়ে দিয়েছিলাম সেই পাশে দুটো ইট দিয়ে আমরা বস্তাটাকে সাপোর্ট দিয়ে দিব। আরেকটা কাজ আমরা করতে পারি, বস্তাটা যখন কোনা দুটো ঢুকিয়ে দিব ভিতরে যে অংশ ঢুকে গেল সেই অংশটা আমরা বস্তা উঁচু করার সময় হয়তো বা নিচে চলে যেতে পারে, এই জন্য আমরা সেটাকে সুই দিয়ে সেলাই করে দিতে পারি। তাহলে সেই বস্তাটা কিন্তু আর সেখান থেকে ওই কোনাটা ভাঁজটা হয় সেখান থেকে কিন্তু আর চলে যাবে না। এভাবে যদি আমরা বস্তাটা তৈরি করি তাহলে এই বস্তাটি খুব সুন্দরভাবে একটা টব হয়ে যাবে, আমরা সেই বস্তার মধ্যে নানান ধরনের ফসল চাষ করতে পারি খুব সস্তায় খুব সহজে। যে এই করোনাকালীন সময়ের মধ্যে আমাদের মানে টাকা পয়সা খরচ করে বাড়তি টব কেনার কোনো প্রয়োজন পড়বে না, আমাদের বাড়িতে থাকা যে বস্তাগুলো আছে সেই বস্তা দিয়েই আমরা এই সেভাবে টব তৈরি করতে পারবো। আশা করি আমাদের এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। তো এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো পরবর্তীতে আমাদের আবার ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন এবং সুন্দর সুস্থ থাকবেন, এই কামনা করে আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।